আলহামদুলিল্লা সবে সম্পর্কে আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন বিদাত কিংবা আমলের অনেক প্রশ্ন আছে আমাদের একজন একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি উপস্থাপন করে ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব প্রশ্নটি হচ্ছে একজন ভাই বলেছেন একজন আলিমের কাছে শুনেছি সবেবরা কবরস্থানে যাওয়া বিধান কী তো আজকাল তো অনেক জায়গায় এমন হয় যে কবরস্থানে মেলা বসানো হয় এবং মহিলারাও সেখানে উপস্থিত হয় কোরআন হাদিসের আলোকে সম্পর্কে জানতে চাই মশাল আমাদের একবার প্রশ্ন করেছেন শবে বরাতে বা লাইলাতুল বরাতে কবরস্থানে যাওয়ার বিধান কি। মহানবী সাল্ল আলি ইসলাম সম্পর্কে মহানবী সাল্ল আলি এ সম্পর্কে একটি আমল আমরা পাই যে তিনি লাইলাতুল বরাহাতে মুরমু মিন আল্লাহ তুল আনহার সাথে ছিলেন তিনি তার থেকে উঠে গিয়ে জান্নাতুল বাক্রিদে গিয়ে অবস্থান করছিলেন আয়সারদুল্লাহ তাল আনহা তার পাশে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে দেখতে না পেয়ে তিনি কৌতূহল হয়ে মনে কিছুটা সন্দেহ নিয়ে বাহিরে বেরিয়ে আসলেন এবং চাঁদের আলোতে তিনি দেখলেন যে মহানবী সাল্লাহিসাল্লাম কবরস্থানে গিয়েছেন জান্নাতুল বাকেদে গিয়েছেন এর থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল বারাতে কবরস্থানে যাওয়ার শূন্য রসুল্লাহ সাল্লা আসলাম যেহেতু গিয়েছেন রসুল্লাহ সাল্লা আসলাম জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়েছেন এখন উম্মতের জন্য এই আমলটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা সহি আমরা এ সম্পর্কিত যৎসামান্য আলোকপাত করবো এবং বোঝানোর চেষ্টা করব। করবো রসুল্লাহ ইসলামের অনেক আমল আছে যেগুলো নববী হিসেবে তিনি আমল করেছেন নবী হিসাবে আমল করেছেন তিনি সাধারণ বান্ধা হিসেবে আমল করেন নাই এই আমলটা সাধারণ বান্ধা হিসেবে আমরা ধরে নিতে পারি আইসারদুল্লাহ তালা যখন তাকে কবরস্থানে দেখেছেন সরাসরি হাদিসে এসেছে তো আমরাও এই আমলটা করতে পারি হাকিম মোহাম্মদ আশরাফ আলী তাহানবির রহমতুল্লাহ আলাহি তিনি এই মতামত পোষণ করেছেন যে কবরস্থানে যাওয়া কবর জিয়ারত করা সুন্না এবং যাওয়াটা সুননা সম্পর্কিত তিনি মতামত দিয়েছেন কিন্তু আমরা আলেমদের পক্ষ থেকে এরকম কোনো আমল পাই না যে তারা কবরস্থানে গিয়েছেন এবং কবরস্থানে যাওয়াটা সন্না সম্পর্কিত সন্ন্যাস সমর্থিত ওলাম একরাম যাচাই বাছাই করেছেন ফতোয়া ঘাটাঘাটি করেছেন ফতোয়া ফতোয়া নিয়েছেন ফতোয়া দিয়েছেন থানবির রহমতুল্লাহ আলহী সম্পর্কিত যে মতামতটা আমরা উপস্থাপন করেছি এটি তার প্রাথমিক মতামত ছিল পরবর্তীতে তিনি এই মতামত থেকে সরে এসেছেন তিনি বলেছেন যে আমি আলেম ওলামাদের সাথে মতামত শেয়ার করে আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কবরস্থানে যাওয়া এটা যাওয়া যাবে না যাওয়ার আমলটা আমাদের জন্য নয় তাহলে আমরা কি করব তাহলে হাদিসে আছে এটা আমরা মেনে নিয়েছি এটা আমরা জানি কিন্তু ওলামা একরাম এই আমলটা করেন না সুতরাং উন্নতের জন্য এই আমলটা করণীয় না এই আমলটা করতে গিয়ে অনেক মহিলারাও বিভিন্ন সময় কবরস্থানে যায় এবং সেখানে অনেক মেলা বসে অনেক লোক সমাগম হয় মহিলা বেপরদার সাথে আসে তো এর দ্বারা একটি সূন্যতা আদায় করতে গিয়ে আরও অনেক বেদাতের প্রচলন হয়ে যায় সর্বোপরি কথা ওলামা একরম যেহেতু এটার সম্পর্কে তো আমাদেরকে উদ্বুদ্ধ করেন না এই জন্য আমরা যাবো না কবরস্থানে যাওয়া হানবির রহমতুল্লাহ আলের মতামত অনুযায়ী আমরা জানতে পারি যে এটা সূন্যাস সমর্থিত নয় এই জন্য যাওয়া থেকেই বিরত থাকাই উত্তম আল্লাহ তালা আমাদের বোঝার ফিকদান দান করেন এবং সে অনুযায়ী আমলকর তৌফিক দান করেন আমি ওমা আলীনা আবুল নবী